আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কুরআন দূরে ও কাছে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান বানান করে কুরআন শিক্ষা ক্লাসে অংশ গ্রহণ করছেন আপনাদের সকলকে জানাই আমি আব্দুল্লাহ আল মামুন আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত দর্শক বন্ধুরা আজ আমরা শিখব সূরা ইয়াসিনের ৩৮ নং আয়াত থেকে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা সুরয়া বানান করে শেখার জন্য চলে যাই আলু হিমিনা সেই তনুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াও শিন জবর ওয়াশ শিন মিম জবর শ্যাম সিন পেশ সু ওয়াশ শ্যাম সু ত্যা জিম জবর তাজে কলকলা রয়াজের রি তাজে রি লামজের লি মিম সিন পেশ মুস تا زبر تا قف را قر را لمدوزر رل لم زبر لا ها زبر ها لمستقر لها ذا زبر ذا لمزر لكف زبر ك ذانك تا قف زبر تا قو قول 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 دال يزر دي রলাম পেশ রুল তুল আইন জবর আজের জি আজি জাল্লাম জের জিল আজি জিল আইন জবর আলামিয়াজের লি মাদের হরফের বামের হরফে আকফু হলে তিন লিফটেনে সাকিন করে পড়তে হয় ওয়াশ শামসু তাজরি লিমুস্তাকরিল্লাহা ذلك تقدير العزيز العليم واو زبر قص زبر ق ميم زبر ما را زبر را والقمر قف دال زبر قد دال را زبر در نون كرا زبر نا هبش هو قدرناه قد ميم زبر ما نون الف زبر نا زازر زي لام زبر لا ما لَا حتى زبر حتى تا كار زبر تا حتى عين الف زبر ع اك الف تنتهب. دال زبر دا كاف لام زبر كل عين روبش عر جيم روبش جو نون لام نيل আদুনিল আদুনিল কফজবর ক দালিয়াজের দে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ সাকিন করে পড়তে হবে ওয়াল কমার কদ্দর না জিলা হাত তা দা কেল জোনীলকদি লাম শিন জবর লাশ শি মিম জবর শ্যাম সিন পেস সু লাশ শ্যাম সু ইয়ানুন জবর ইয়া নুন সাকিনের বামে বাসলে ই ক্লাবের গুন্নাহ নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় ইয়া با با غين يزر غي بغي لام زبر لا ها الف زبر ها وبر تشيكون تشين هما دمون فاصل تين الف هابي لا ها همزه نون زبر ان تا دال تو دي قل رازر ري كاف لام زبر كل تو كل ان تو كل

রি এখানে যদি আমরা থামি তাহলে তিনি আলিফ টেনে করে থামতে হবে লাশ শামসু ইয়াম বাগি লাহা আন তুদারিকা আল কমরা ওয়া লাল লাইলু সাবিকুন ওয়া কাফলাম পেশ কুল লাম ফা দুই পেশ লো তানবিনের বামে ফা ইকফার হরফ গুন্না হবে ফা ইয়াজের ফি ফা জবর ফা লাম জবর লা কাফ ইয়াজের কি তানবিনের বামে ইয়া আসলে গুন্না সহিত মিলিয়ে পড়তে হয় ইয়া ইন জবর ইয়াস বা জবর বা হা ওয়াউ পেশ হু মাদের হরফের বামের হরফ আকফলে তিন আলিফ টেনে সাকিন করে পড়তে হবে وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ وَاو وَهَمْزَة خَارِج زَبُرْ ا يَا يَا لَمْ تُل لَا حَامْ هُمْ وَآيَةٌ لَهُمْ هَمْزَة نُون আন নুন আলিফ জবর না এক আলিফ হবে আন না হা হা মিম লাম জবর মাল নুন আলিফ জবর না হা মাল না জাল রপেশ রুর রাজের রি রুর রি ইয়া জবর ইয়া তা জবর তা হামিম পেশ হুম রুর রি তা হুম যখন ডাবল টাস্টি দাসে তখন উচ্চারণ করতে আমাদের একটু বেগ পেতে হয় এখানে আমরা একটু খেয়াল করে তারপরে উচ্চারণটা ধরব জুর আবার রি ইয়াতাহুম ডাবল তাসদিদ পাশাপাশি ফালামজের ফিল ফালাম পেশ ফুল টাফলামজের কিল ফিল ফুল কিল মিম শিন জবর মাশ হাওয়াও বেশ হু মাদার হরফের বামের হরফে অক্ষ হলে সাকিন করে হবে في الفلك المشحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون واو زبر و خ زبر لا ق قل, قل, قل زبر نا وخلقنا لم زبر لا من بيش هم بش هم মিম সেকেন্ডের বামে মিম আসলে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে মিম নুনজের মিম নুন সেকেন্ডের বামে মিম গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে মিম মিম সাজের মিস লামজের লি হা খারাজের হি মিম মিস লিহি মিম আলিফ জবর ম্যা ইয়ার জবর ইয়ার ক্যাস জবর কে বা বাউ পেশ বু মাদের হরফের বামের হর ফলে তিন লিপ্টেনে সার্কিং করে করতে হবে ওখলে কনে না হুম মিম মা হিমায় কে বুয়াও ওয়া হামজা নুনজের ইন নুন সাই বামে নুন গুন্যার সহিত মিলিয়ে পড়তে হবে নুন জবর না শিন হামজা জবর শ্যা ওয়া ইন না نون غين بش نغ را قفزر ريق هامين هم نغرقهم هم فا زبر فا لم ألف زبر لا صد زبر صا را يزر ري, ري خا زبر خا فلا صريخا لم زبر لا هامين هم لا هم واو زبر و لم ألف زبر لا هامين بش هم ইয়া নুন পেশ ইউ নুন স্যাকেনের বামে কফ গুন্না মোটা হবে এবং গুন্না হবে কেননা কফ হলো ইক ফার হরফ কফ জবর ক লাল ও পেশ লো মাদার হরফের বামের হরফ আক ফলে তিন এ লিফ্টিনে সাকিন করে করবো হবে ও ইন স কহুম ফেলে সরি হ হুম ওয় ইলাম আলিক জবৰ লা ইল্লা ৰ হা জবৰ মিম জবর মা তা মিম দুই যাবৰ তেন তেন বামে মিম আছিলে গুণ্ডা ছোৱিত মিলিয়ে পৰতে হবে মিম নুনজিৰ মিন নুন আলিফ জবর না ইল্লা ৰহ মা টেম মিন ডা ৱাও জবৰ ওৱা মিম জবর মা তা আলিক জবর তা আইন দুই জবর আন ওয়া মাতাআন তানবীন এর বামে এখানে হামজা আসছে ইযহারর গুন্না হবে না ওয়া মাতাআন হামজাজের জের ইলাম খারা জবর লা ইলা হায়াযের হি মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তিন আলিফ সাকিন ساکিন করে পড়তে হবে ইল্লা রাহমতম মিন্না ওয়া মাতাআন ইলা হি ওয়াও জবর ওয়া হামজাদের এ জাল আলিফ জবর জা এক আলিফ টানতে হবে কফ ইয়াজের এ লাম জবর লাম জবর লা হাপেশ হু মিম তাপেশ মুত লেহু মুত লেহু মুত তা জবর তা ও লেহু মুত তু মিম আলিফ জবর মা বা ইয়া জবর বাই নুন জবর نا ما بين همزه يا زبر اي حرف لين دل يزر دي كف من بيش كم ايديكم و زبر و ميم الف زبر ما لم زبر خلف زبر ف كف من بيش كم وما خلفكم لم زبر لا عين لم زبر عل لم زبر لا كف من بيش كم لعلكم ترابش طر ح زبر ح حا ميم وابش مو ما حرف اربع حرف وقف تين الف تن كُرِبَتْ كره واذا قيل لهم اتقوا ما بين ايديكم وما خلفكم لعلكم ترحمون واو زبر ওয়া মিম আলীফ জবর ম্যা ওয়া ম্যা তা হামজা জবর তা তা ইয়া জের টি হামিম জের হিম মিম ছেকেণ্ডের বামে যদি মিম আসে গুন্যার সহিত মিলিয়ে পড়তে হবে ও আ ম্যা মিম নুন জের মীন নুন ছেকেণ্ডের বামে হামজা ইজহারের হরফ গুন্না হবে না হামজা খারা জবর অ্যা ইয়া জবর ইয়া তা মিম দুই জের বামে যদি মিম আসে গুন্না সহিত মিলিয়ে পড়তে হবে মিম নুনজের মিন ইজহারের হরফ রয়েছে নুনসাইকিনের পরে হামজাহ গুন্ন হবে না ইয়া আয়া ইয়া একালিফ একালিফটানতে হবে তাজের তি মিনবর বাজের বি হামিম জের হিম বি হিম হামজাহ ইল লম আলিফ জবর একালিফটানতে হবে কাফ আলিফ জবর কা এক আলিফ নুন ওয়াও পেশ নু এক আলিফ ইল্লা কানু আইন নুন জবর আন নুন সাকিনের পরে হা ইজহার হরফ গুন্না হবে না হা আলিফ জবর হা আন হা মিম আইন পেশ মু রজের রি দ দিয়াজের বই মাদের হরফে বামের হরফে যদি ওয়াকফ হয় তিন আলিফ টেনে সাকিন করে পড়তে হবে وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. واو زبر واه همزة زر إي ذا زبر ذا أكلف شنته به قافية زر قي أكلف لم زبر لا وإذا قيل লাম জবর লা হা মিম পেশ হুম লা হুম হামজাহ নুন জবর নুন সাকিনার বামে ফা ইকফার হরফ গুণ হবে ফাজের ফি ও ফাও পেশ কু ফি কু মিম 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 আলিফ জবর মা মিম মা র জবর র যা জবর জা ও জবর ক কাফ পেশ কু মিম লাম আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ আসে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে এখানে পেশ আসছে লাম খারা জবর ল হু এখানে যদি আমরা থামি তাহলে তিন টিনে টেনে সাকিন করে থামতে হবে قف الف <ألفزبر> زبر ق لَمْ لام زبر لل لام زبر لا ذال يزر ذي نون زبر نا قال الذين كف زبر كف زبر فا را و بش رو, رو. كفروا لم لام زر لل زبر لا ذال يزر ذي نون زبر نا للذين همزه زبر ا ميم زبر ما نون و نو আম নু হানজা জবর নুন নুনত পেশ নোত তল কলা। আইন্জের আই, মিম পেশ মু। এ্যা নুত আই মু মিম লাম জবর মে্যাল এখানে নুন নুনসেকিনের বামে লাম আসছে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। ল্যাম ওয়াও জবর ল্যাউ হার ফেলিন। মেল লেউ ইয়া জবর ইয়া শিন আলীপ জবর সা ওপরে মোটা চিহ্ন মাধ্যে মত্্য সিল চারাললিফ ঠান্তে হবে। হামজা লাম পেশ উল আল্লাহ শব্দে ডানে যদি জবর অথবা পেশ আসে আল্লাহ শব্দে লাম মোটা করে পড়তে হয় লাম খরাজবর লা হু মালউ ইশা আল্লাহু হামজা জবর আ আইন জবর আ মিন জবর মা হা উল্টা পেশ হু যদি মিলিয়ে পড়ি তাহলে তিন আলিফ হবে আর যদি না মিলাই

নুন সাকিনের বামে তা ইকফার হরফ হবে তা মিম পেশ তুম ইন তুম হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লা ফা ইয়া জের ফি দাদ জবর ব লাম খারা জবর লা লাম মিম দুই জের লিম ফি দালালিম মিম পেশ মু বা ইয়া জের বি মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তিন আলিফ টেনে সাকিন করে পড়তে হবে তুম ইল্লা ফিদলা নিম মুবি যতটুকু পড়লাম পূর্ণ পরাঠি আরেকবার তেলাউত করছি বিস্মিল্ল ইউর রহেমন ইউর রহে ওশন সুতাজিরিনী ইল্লাহ ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وايه لهم انا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وان نشا نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون الا رحمه منا ومتاعا الى حين واذا قيل لهم اتقوا ما بين ايديكم وما خلفكم لعلكم ترحمون وما تاتيهم من ايه من ايات ربهم الا كانوا عنها معرضين وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِن أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ সদাকল্লাহুল আজিম সম্মানিত কোরআন প্রেমিক দর্শক শ্রোতা অবশ্যই আমাদের ভিডিওগুলো সমাজের মানুষের জন্য উপকারী অনেক কিছুই তো শেয়ার করি আমরা একটু কোরআনের ক্লাসগুলো শেয়ার করে দিই আল্লাহ সুমাহ আলাহ আমাদের প্রত্যেকের আমুল নামায় সৎকায় জারিয়ার সবাব লিখে দিবেন ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস অবশ্যই অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবো সকলেই ভিডিওতে একটি লাইক দিবেন লাইক মূলত এই জন্য না যে আমার ভিডিওটি ভালো হয়েছে আসলে কেউ যদি একটি ভিডিওতে লাইক দেয় তাহলে তার ভিডিওটি অন্য একজন মানুষের সামনে শো করে এই জন্য আমি বলছি যে আপনি শেয়ারও করবেন পাশাপাশি লাইক করেন এবং আপনার কোনো জানার বিষয় থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে অথবা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করুন তাহলে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ویڈیو تے انشاءاللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ